আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা হলো ঢাকা উদ্যান, সিবলক 5 নম্বর রোডের মাথায়, নদীর কিনারায়, বসিলা নদী, বসিলা ব্রিজ, এদিকে বসিলা ব্রিজ, পাশ দিয়ে হাঁটা রাস্তা আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। বাদ আল ফজর, ফজরের নামাজ পড়ে আসলাম একটু হাঁটতে, এই পাশেই বাসায় বেড়াইতে আসছি। তো সকালবেলা প্রতিদিন এখানে বসি, যে কয়েকদিন বেড়াইলাম খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। ওই যে ওপারে কাশবন, নদী দিয়ে মাঝে মাঝে লঞ্চ, জাহাজ, ট্রলার এগুলো যায়, মানুষ হাঁটাচলা করে, একটু ব্যায়াম করে, কেউ বা কাজের জন্য বের হয়ে যায়। এই পৃথিবীতে প্রতিটা মানুষই সুখের জন্য ঘোরে, কিন্তু তবুও কেউ সুখী নয়। সবাই কোনো দিক থেকে না কোনো দিক থেকে যন্ত্রণা বা দুঃখ বা পারিশানির মধ্যে আছে, যে কোনো দিক থেকেই হোক না কেন, প্যারার মধ্যে কম বেশি সবাই আছে। কারণ সুখ জিনিসটা আল্লাহ তাআলার হাতে, এটা আমাদের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে না, এটা আমাদের হাতে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয় নাই। আমরা যা ইচ্ছে তাই করতে পারি, একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু সুখ যে জিনিসটা, এই সুখের স্বাধীনতাটা কিন্তু আমাদের হাতে দেওয়া হয় নাই। আমরা ইচ্ছা করলেই সুখে থাকতে পারি না, কারণ সুখে রাখার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো আমরা যদি নিজেরা স্বাধীনতা খুঁজি, তাহলে কখনই স্বাধীনতা পাওয়া যাবে না। প্রতিটা জিনিসের মধ্যেই আমাদের পরাধীনতা রয়েছে, প্রতিটা জিনিসের মধ্যেই পরাধীনতা রয়েছে। তো স্বাধীনতা খোঁজাটাই আমাদের জন্য বোকামি। তো যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলাকে পূর্ণভাবে মানে, তারাই কিন্তু সুখে থাকে। অর্থাৎ তারা যতই অসুবিধার মধ্যে থাকুক না কেন, ওই পারিশানিটা আল্লাহ তাআলা তাদের মধ্যে দেয় না। তাদের বিপদ যায় অবশ্যই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির উপর বিপদ এরকম আসে যেরকম পাহাড়ের উপর থেকে নিচের দিকে পানি বেয়ে আসে, অর্থাৎ দ্রুত গতিতে। কিন্তু মূল বিষয়টা হলো, মুমিন ব্যক্তি পারিশানির মধ্যে পড়ে না, তারা আল্লাহ তাআলার উপর সবর করে এবং ধৈর্য ধারণ করে, সেই বিপদটাকে নিজেদের মতো করে নিয়ে নেয়। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।